হ্যালো ভিউয়ার, সালামু আলাইকুম। ফার্নিচার মেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি একটি কর্নার সোফা। সোফাটি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আপনারা এই সোফাটি, তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যে সোফাটি দেখাচ্ছি এই সোফাটির ফুল ডিটেলস এবং এই সোফাটিতে আমরা কী কী ব্যবহার করেছি, এটির দাম কত, এই সব কিছু জানতে হলে পুরো ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন। আমরা একে একে আপনাদেরকে সব কিছুই বলে দেব। ভিউয়ার্স, এখানে যে সোফাটি আমি আপনাকে দেখাচ্ছি এই সোফাটিতে সিট আছে 2+1+কর্নার+1+2। এই কর্নার সোফাটি একটু বড় আকৃতির। সাধারণত যে কর্নারগুলো হয় সেই কর্নারগুলোতে সিট থাকে 5টি, এখানে সিট আছে 6টি, টোটাল হচ্ছে 7টি এখানে কর্নার সহ। এখন ভিউয়ার্স আমরা আলোচনা করব এই সোফাতে আমরা উপরে আপনারা যা দেখতে পাচ্ছেন উপরে আমরা কি কি ব্যবহার করেছি এবং এই এই যে ফেব্রিক বা ফোম বা কাঠ এগুলো কোন দেশের বা এগুলো আমরা কীভাবে করে নিয়ে আসি, কোনটি ভালো হবে কোনটি খারাপ হবে সেই সব সম্বন্ধে আমরা আলোচনা করব। আমি এখন আপনাদেরকে বলছি আমরা উপরে যে ফেব্রিকটি ব্যবহার করেছি এই ফেব্রিকগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান ফেব্রিক। আমি আপনাদেরকে ফেব্রিকটি ভালো করে দেখাচ্ছি। সিটে এক কালারের ফেব্রিক ব্যবহার করা হয়েছে এবং নিচে ব্যবহার করা হয়েছে অন্য কালারের একটি ফেব্রিক, এবং এই সোফাটির ব্যাকে যে ফেব্রিকটি ব্যবহার করা হয়েছে সেই ফেব্রিকটি অন্য রকমের। টোটাল এখানে 3টি ফেব্রিকের কম্বিনেশনে এই সোফাটি মেক করা হয়েছে। এখানে যে ফেব্রিকগুলো ব্যবহার করেছি প্রত্যেকটি ফেব্রিকই ইন্দোনেশিয়ান ফেব্রিক, আর ফেব্রিকগুলো ইম্পোর্টেড ফেব্রিক। এখানে চাইলে চায়না বা বাংলাদেশি ফেব্রিকও ব্যবহার করা যায়, কিন্তু চায়না বা বাংলাদেশি যে ফেব্রিকগুলো আছে সেই ফেব্রিকগুলো কোয়ালিটি তেমন একটা ভালো হয় না, তাই আমরা এর কোয়ালিটি ভালো রাখার জন্য আমরা ইন্দোনেশিয়ান যে ফেব্রিকগুলো আছে সেই ফেব্রিকগুলো ব্যবহার করি। আর ইন্দোনেশিয়ান ফেব্রিকের লং লাস্টিংটা অনেক বেশি থাকে আর এটি ব্যবহার করে অনেক কমফোর্ট লাগে, তাই আমরা ইন্দোনেশিয়ানগুলোই দিয়ে থাকি। তবে সেই ক্ষেত্রে যদি কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে এবং প্রাইসে কমানোর জন্য যদি এরকমটা বলে থাকে আমাদেরকে যে না আমরা ইন্দোনেশিয়ানটা দিব না চায়নাটা দিব বা বাংলাদেশিটা দিব, সেক্ষেত্রে আমরা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেই ফেব্রিকগুলো দিয়ে থাকি। এখানে কুশন আছে, এপাশে দেখতে পাচ্ছেন কুশন 4টি আর এ পাশে কুশন আছে 2টি, টোটাল 6টি কুশন আছে সাথে। কুশনগুলোর যে কালারগুলো দিয়েছি সে ফেব্রিকগুলো অনেক সুন্দর। এখন আসি ফোমের ব্যাপারে, এখানে যে ফোমটা দিয়েছি সেই ফোমটা কিরকম ফোম। এই ফোমটা হচ্ছে সুপার সফট ফোম আর এই ফোমটা সোয়াং এর ফোম। সোয়াং কোম্পানি যে বাইরের দেশে যে এক্সপোর্ট করে যে ফোমগুলো সেই ফোমগুলো আমরা এখানে ব্যবহার করে থাকি, আর এই ফোমগুলো অনেক কমফোর্ট এবং ফোমগুলো লং লাস্টিং অনেক বেশি থাকবে, বেশি থাকে সচরাচর। তাছাড়া আমরা সোয়াং কোম্পানির সাথে ডিলিংস আছে বলে আমরা সোয়াং কোম্পানির ফোম ইউজ করি, তাছাড়া অন্য কোনো ফোম আমরা ইউজ করি না। আর উপরে আপনারা যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো হচ্ছে কানাডিয়ান ওক প্রসেস বোর্ড। এই বোর্ডগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই বোর্ডগুলো অনেক মজবুত এবং টেকসই হয়ে থাকে। এখানে দুটো দুই রকমের বোর্ড আছে, একটা মালয়েশিয়ান একটি হচ্ছে কানাডিয়ান। মালয়েশিয়ানটার চেয়েতে কানাডিয়ানটাই অনেক বেশি ভালো এবং এর স্থায়িত্ব অনেক বেশি থাকে, তাই আমরা মালয়েশিয়ানটা বাদ দিয়ে কানাডিয়ানটাই দিয়ে থাকি। আর এখানে যদি কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে এরকম যে আমরা না এখানে কানাডিয়ান ও কাঠটা দিব না আমরা দিব হচ্ছে মেহগুনি বা সেগুন, সেই ক্ষেত্রে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মেহগুনি সেগুন দিয়েও কাজ করে থাকি।
এখন আসি আমরা সোফার ভেতরের অংশে। সোফার ভেতরে আমরা কি কি দিয়েছি? সোফার ভেতরে সচরাচর আমরা আগেও যা দিয়েছি এখনও তাই দিচ্ছি। ভেতরে গর্জন কাঠের ফ্রেম দেওয়া থাকে। আমরা যে গর্জন কাঠগুলো ব্যবহার করি সেই গর্জন কাঠগুলো হচ্ছে সিজনিং করা কাঠ, এক ফুলফিল সিজনিং করা কাঠগুলো আমরা দিয়ে থাকি, যাতে কাঠগুলো ভবিষ্যতে বাঁকা না হয়ে যায় বা মচকে না যায়, এরকম যাতে কোনো কিছু না হয় তার জন্য আমরা সিজনিং করা গর্জন কাঠগুলো দেই। আর আমরা এই সিজনিংয়ের কাজগুলো আমরা নিজস্বভাবে নিজেরাই করি, নিজেরাই করে থাকি নিজস্বভাবে। তার জন্যই এই ফ্রেমের উপর আমরা 10 বছরের ওয়ারেন্টি দিতে পারি। নিঃসন্দেহে 10 বছর 15 বছরও এই ফ্রেমগুলো তেমন কিছুই হয় না। তারপর আমরা কাস্টমারদেরকে 10 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি, ওয়ারেন্টি দিয়ে দিই যে 10 বছরের মধ্যে যদি ফ্রেমে কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাবে, আমরা সাথে সাথে তার স্টেপ নিব। আমরা দক্ষ লোক পাঠিয়ে দেবো কাস্টমারের বাসায়, তারা গিয়ে দেখে আসবে, বা সেখানে যদি এটা ঠিক করার মতো স্কোপ থাকে তাহলে ঠিক করে দিবে সেইখানেই। আর যদি এরকম স্কোপ না থাকে তাহলে এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিয়ে আসতে হয়, নিয়ে এসে এটা ঠিকঠাক করে দিতে হয়। তবে এরকম প্রবলেমগুলো খুব কম হয় যে 10 বছরের মধ্যে ফ্রেম ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, এরকমটা হয় না তেমন একটা। তো ভিউয়ার্স, এখন আমরা দেখাচ্ছি এখানে যে পায়াগুলো ব্যবহার করেছি, এই পায়াগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যে পায়াগুলো দিয়েছি এই পায়াগুলো হচ্ছে মেহগুনি কাঠের পায়া। এই কাঠের যে পায়াগুলো দিয়েছি এই পায়াগুলো সিজনিং করা কাঠ, কারণ সিজনিং না থাকলে এগুলো বাঁকা হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তো তার জন্যই আমরা এগুলোকে সিজনিং করে দিই যাতে এগুলো অনেক ভালো এবং মজবুত হয়। তো ভিউয়ার্স, এখন আসি আমরা প্রোডাক্টের প্রাইস দে। এতক্ষণ আমরা আলোচনা করলাম আমাদের প্রোডাক্টের টোটাল ডিটেলস নিয়ে, যে প্রোডাক্ট আমরা কী কী দিয়েছি, কী কী ব্যবহার করেছি, কোনটি কোন দেশের আমরা ইম্পোর্ট করে এনেছি কি না, নাকি আমাদের বাংলাদেশি যে ফেব্রিকগুলো আছে সেই ফেব্রিকগুলো দিয়েছি বা কাঠগুলো দিয়েছি, এরকম কি না। তো এখন আমরা লাস্ট স্টেপে প্রাইসের ব্যাপারে আলোচনা করব। এখানে যে সোফাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সোফাটি অন্যান্য কর্নারের চাইতেও বড়। আর এখানে যে পরিমাণ যে জিনিস আমরা দিয়েছি তাতে কস্টিংটাও বেশি। এই সোফাটির প্রাইস হচ্ছে 78,000 টাকা। এই সোফাটির প্রাইস হচ্ছে 78,000 টাকা। আপনারা যে কেউ চাইলে আমাদেরকে অনলাইনে অর্ডার করে দিতে পারেন, অর্ডার করলে আমরা এক্স্যাক্ট সেমভাবে আপনাকে মেক করে দিতে পারবো, বা আমাদের এখানে রেডি থাকলে সেই রেডি প্রোডাক্টও আপনারা নিয়ে যেতে পারবেন, বা আমাদের শোরুমে ভিজিটও করতে পারবেন। ভিজিট করে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে প্রোডাক্ট ভালো লাগবে সেই প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন বা অর্ডারও করতে পারবেন। আমাদের শোরুমের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলশান 2 নতুন বাজার নয়াবাড়ি মোড় 100 ফিট রোড। অ্যাড্রেসটি আবারও বলছি, গুলশান 2 নতুন বাজার নয়াবাড়ি মোড় 100 ফিট রোড। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে 01971688388। এই নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটি আবারও বলছি, 01971688388 এই নাম্বারটি। তো ভিউয়ার্স, আশা করি আজকে আমি যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখিয়েছি এই প্রোডাক্টটি অবশ্যই ভালো লেগেছে আপনাদের কাছে। আর এই প্রোডাক্টটি আসলে আরও কতটুকু ভালো করা যেতে পারে বা কতটুকু ভালো হয়েছে তা আপনাদের উপরে নির্ভর করে। এবং আপনারা অবশ্যই কমেন্টস বক্সে এই প্রোডাক্টের উপরে কমেন্টস করবেন এবং জানাবেন আপনারা যে আসলে প্রোডাক্টটি কীরকম হয়েছে, প্রোডাক্টটির দামটি কীরকম, দাম কি বেশি হয়ে গেছে না কম হয়েছে, সেই সম্বন্ধে অবশ্যই আপনারা বলবেন। আপনাদের মতামতের উপর নির্ভর করেই আমরা আমাদের বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ভিউয়ার্স, এখন আজকের এই ভিডিওটি আমরা এ জায়গাতেই শেষ করে দিচ্ছি। আর দয়া করে আমাদের সাবস্ক্রাইব যে বাটনটি আছে সেই বাটনটি প্রেস করে রাখবেন, সাথে যে বেল বাটনটি আছে সেই বেল বাটনটিতেও ক্লিক করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন আকারে চলে যেতে পারে। ফার্নিচার মেলার পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।